যে জামাতের সঙ্গে পরিষ্কার বলেছে যে আজমির সাহেব আমাদের দলের কেউ না। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। আমরা গণতন্ত্র বলতে বলছি কি, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, যেন আমি আবার আগামী 15 বছর লুটপাট করতে পারি। তো আপনাদেরকে প্রতিবাদ করেন না, আপনাদেরকে প্রতিবাদ করেন না, কিন্তু এই যে দাবি যারা তুলছে একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেন না, অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন, বিএনপি কী অপরাধ করে? বিএনপি ভুল বলতে করতে পারে, সমালোচনা করে, তো বিএনপির কি কোনো অবদান নেই এই গণঅভ্যুত্থানে? বিএনপির কর্মীরা কি অংশগ্রহণ করেননি, করেছে কিন্তু বলেন, করেছে, তাহলে বিএনপির প্রতি এত গুসা কেন আপনাদের? কত নির্যাতিত হয়েছে, কত হামলা মামলা, হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে শেখ হাসিনা গান্ধীর দলটির বিরুদ্ধে এত কিছু করে খালেদা জিয়াকে মেরে ফেলতে এসেছে, মিথ্যে মামলা দিয়েছে। আর খালেদা জিয়া যদি এই যে নিরাপোষভাবে নিরাপোষভাবে এই ফ্যাসিস্ট শক্তি সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন, এই গণঅভ্যুত্থান করতো না, এটা শেয়ার করতে হবে আপনাদের। তো আপনারা কোনোদিন গিয়ে খালেদা জিয়ার জন্য ফোন নিয়ে গেছিলেন? আপনার কেউ গেছেন? কেন জানবেন? উনি তো মরে গেছেন এত সময়, কেন জানবেন? তার মানে আপনার অকৃতজ্ঞ, একটা মানে দীর্ঘ লড়াই করবে নিজের মতন করে, তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নেই, কারো কথা তিনি শুনেন নাই, তিনি এই অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন। কেন, এই ফ্যাসিস্ট শক্তিকে তিনি বৈধতা দেননি, এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদের তো আপনারা চিনেন না, কিন্তু আমরা তাকে ফুল দিতে যাইনি, যাওয়া উচিত ছিল। তাহলে এই যে দেখেন আমাদের অন্যায়, যখন আমরা যার যে অবদান যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই, এটা কিন্তু অন্যায়। বহু মানুষ আপনার ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে, বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত রেখেছে, তো তাদেরকে তো আপনার কোনো কৃতজ্ঞতা করেননি। এই সরকার তো বলেন না যে এদেরকে স্বীকৃতি দিতে হবে, এরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা করিনি। তারা যখন আমরা এটা করি না, তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়, এবং সত্য কিন্তু প্রবেশ করতে শুরু করে, বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে, ঠিক আছে? এখন তার পাশাপাশি কিছু খেয়াল করেন, আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমির সাহেব, উনি জেনারেল, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি তাকে পছন্দ করি, তিনি বেরিয়ে এসে আমরা একটা কথা বললেন যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এটা বলার কোনো দরকার ছিল না, যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না, এটাকে বলার সময় এটা কি প্রবলেম আমাদের জন্য? জাতীয় সঙ্গীত হতেও পারে, আমি জাতীয় সঙ্গীত নাও যেতে পারি, সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রনাথ কী হয়েছিল, রবীন্দ্রনাথ একটা হিস্ট্রির অংশ, আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই, এটা ভুলে যাবো কিসে? যদি ভুলে যায় তাহলে কী হবে, আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম বুঝলেন, উনি একত্ববাদী বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন না, তো যাই সব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী ও জানেই না একত্ববাদ নিয়ে, তার যে যোগ্যটা এটাও কিন্তু পারস্যের যোগ্য, পারস্য থেকে আনা যোগ্য, উনি যদি একটু আরবি ফার্সি লিখত তার ভাষার মধ্যে, যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন, ফলে সংস্কৃত প্রধান তৎসংশ শব্দ বেশি, তৎ বেশি তার গভীরের মধ্যে গানের মধ্যে, যদি আরবি ফার্সি বেশি থাকত তো উনিকে আমরা বাংলাদেশের মধ্যে বলতাম, তো উনি কী দোষ করছে আমার, সেটা ঐতিহ্যের অংশ রে ভাই, নজরুল আমার ঐতিহ্যের অংশ, রবীন্দ্রনাথ নজর কোথায় বাদ দেন, ডিএল রায় তো আমার ঐতিহ্যের অংশ, চিরাঙ্গে কী দেখেছেন, চিরাঙ্গা গান গাইছেন, সকল দেশের চেয়েছেন আমার দেশের বাংলাদেশ নিয়ে গান করেছেন, ডিএলআর বিখ্যাত গান, আমার আবেগের সঙ্গে আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত ভালো মন্দ মিশে সে তো অবশ্যই আমার অংশ। তো নজরুল কি মুসলমানকে মাফ করে দেবো, ও কি কালির উপর গান লেখে নি বলেন তো, লেখছেন কি নজরুল লেখছে, উনি কীর্তন লেখে না লেখছে, তা আমি নজরুলকে ফেলে দেয় তো এগুলো কি,
এগুলো কী ধরনের চিন্তা, রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বারবার ইতিহাসটা কেটে দেন আপনারা, এই যে ছুরি দিয়ে কেটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদের কিন্তু এসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত। আমি তখন এ ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী পরিষ্কার বলেছে যে আজমি সাহেব আমাদের দলের কেউ না। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। যে এটা আমাদের এখনকার তর্কের বিষয় না, হতে পারে আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে বলে হতে পারে, এটা তো আমরা এই তামার মধ্যে ভুলে যাবো না, থাকবে সে আমার ঐতিহ্যের মধ্যে। তাহলে ঐতিহ্য রক্ষা করাটা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ভুলে গেলেই ফ্যাসিস্ট হবে সমাজ, যখন ঐতিহ্য ভুলে যাবেন সমাজ কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাবে। স্মৃতি ভ্রংশ হলে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, ভুলে যায় ইতিহাস, তার মনে থাকে না, তখন শেখ মুজিবের বিরাট বিরাট ম্যুরাল হাজির হয়ে যায়। কারণ হিস্ট্রি আপনি ভুলে যান, শের বাংলাকে ভুলে যান, মাওলানা ভাসানিকে ভুলে যান, 69 গণঅভ্যুত্থান ভুলে যান, সিরাজ আলম খানকে ভুলে যান, সকলকে ভুলে যান, সিরাজ শিখদেরকে ভুলে যান, আব্দুল হককে ভুলে যান, আব্দুল মতিনকে ভুলে যান, এই নামগুলো জানেন তরুণরা? কিছু জানেন, যখন ভুলে যাবেন অবশ্যই ফ্যাসিস্ট শক্তি আবার সামনে আসবে। ফলে স্মৃতি রাষ্ট্র গঠনের অত্যন্ত মৌলিক একটা উপাদান, মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না।